হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করতে চলেছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো মুচমুচে সাবু দিয়ে আলু দিয়ে পকোড়া। পকোড়াটা তৈরি করার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 2 বড় আলু, এদিকে রয়েছে সাদা তেল, গোটা জিরে আর গোলমরিচ, এটা হচ্ছে গরম মশলা, কারি পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর মিট মশলা। প্রথমে আমি আলু দুটোকে ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব, আর একদিকে এই সুজিটা গরম জলে বসিয়ে দেব। আলুটা আমার কেটে রাখা হয়ে গেছে, আর এরপর আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নেব। তো একটা কাঁচি নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে কেটে নেব। দেখো, আমি লঙ্কার বীজগুলো কিন্তু লঙ্কা থেকে আলাদা করে দিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি গোটা জিরে আর গোলমরিচগুলো শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। কড়াইতে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর এতে জল দিয়ে দিলাম। জল গরম আমার হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ নুন এতে দিয়ে দিলাম। এরপর সুজিটাকে দিয়ে দেবো। কুচিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর কারি পাতাটাও দিয়ে দেবো। সুজিটা সেদ্ধ হতে হতে আমি ভেজে রাখা জিরে আর গোলমরিচটা বেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার সুজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর এটাকে আমি অন্য একটা থালাতে আজারে নেব আর ঠান্ডা করতে দেব। এরপর সেদ্ধ করা আলুটাকে আমি গ্লাসের পেছনে করে মেখে নেব। গ্লাসের পেছনে করে মাখলে দানা দানাটা থাকবে না। এরপর আমি আলুটাকে এর সাথে মিক্স করে নেব, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, অল্প পরিমাণে হলুদ, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ভেজে রাখা গোলমরিচ আর জিরে গুঁড়ো। এরপর ভালো করে মেখে নেব। আমি হাতে একটু তেল বুলিয়ে নিচ্ছি প্রথমে, তাহলে ডোটা ধরতে সুবিধা হবে। অল্প ডো দিয়ে এভাবে চেপটে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে এসেছে। এরপর আমি একটা করে সব ছেড়ে দেবো। দেখো, আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দুদিকই। এরপর আমি এগুলো তুলে নেব।
আর মেয়ের জন্য দুটো রিং করে দিচ্ছি। বন্ধুরা, আলু আর সুজির পকোড়া আমার একদম রেডি, আর আমি এটা সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব নরম হয়েছে ভেতরটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। এখন চলো, টাটা।